রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দিনের মতো সংলাপে করছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরো জানাতে নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী কাউসারা চৌধুরী। কুমু কথা বলবো তার সাথে। কুমু, আড়াইটা থেকে তো খেলাফত মজলিসের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এর আগে দুটো দলের সাথে বৈঠক হয়েছে। দলগুলো আসলে কি পরামর্শ দিচ্ছে, কমিশন কি বলছে? ধন্যবাদ চৈতি। আমি এর আগেও বলেছি, আসলে দলগুলো তাদের কমিশনের কাছে যে চাওয়াটা, যেহেতু তারা আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন সংসদ নির্বাচনে করতে চায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে যে দাবি দেওয়াটি আছে, প্রথম একই রকম কথা বলছে সবাই। এই এক কথার সাথে সকলেরই মিল রয়েছে, সেটি হচ্ছে নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীনতা এবং তাদের যে আইন সাংবিধানিক যে তাদের ক্ষমতা দেয়া আছে, সেই ক্ষমতা যথাযথ প্রয়োগ করা, সঠিকভাবে যেন সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং সকল দলকে সমান সুযোগ দিতে পারে, এটি তাদের প্রথম চাওয়া। এবং এছাড়া তো আরও নানা রকম আছে, নির্বাচনের আগে পরে যে ধরনের সহিংসতা বন্ধে তারা নানা রকম পদক্ষেপের কথা বলছেন। তারা ইভিএমে এখন পর্যন্ত বেশিরভাগ দলই হচ্ছে ইভিএমে ভোট না করার প্রস্তাব দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে ইভিএমে স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হোক এবং নির্বাচন কমিশনকে সবচেয়ে শক্তিশালী হওয়ার কথা বলছেন, কারণ নির্বাচন কমিশন শক্তিশালী না হলে অতীতের নির্বাচন থেকে তারা পুরনো অভিজ্ঞতাকে আলোকে তারা তুলে ধরছেন যে পূর্বের যে কমিশনরা ছিলেন তারা আসলে তাদের যে সঠিক ক্ষমতার ব্যবহার সেটি দেখাতে পারেনি, যার কারণে তাদের একটি অনাস্থার জায়গা আছে কমিশনের প্রতি। সেই আস্থাটা ফিরিয়ে আনার জন্য তারা বারবারই কথা বলছে, কমিশনকে শক্তিশালী হওয়ার কথা বলছে। কমিশনও বারবার নিজেকে আশ্বস্ত করছে এবার। কমিশন বলছে যে 2014 সালের নির্বাচনকে এইবারের নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সাথে না মেলানোর কথা বলছেন। তারা বলছেন যে যে কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন বলছে যে সকল দলের অংশগ্রহণ না হলে সেখানে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হয় না, যার কারণে বিএনপি যেহেতু বারবারই না আসার কথা বলছে নির্বাচনে, বিএনপিকে তারা স্বাগত জানাচ্ছে, বারবারই আন্তরিকতার সাথে বলছে নির্বাচনে যেন অংশগ্রহণ করে এবং আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি সমঝোতার পথ তারা তৈরি করার কথা বলছে নির্বাচন কমিশন, তাদের আহ্বান জানাচ্ছে এবং তারা এই দুটো দল যেন সংলাপে বসে তাহলে হয়তো একটা ঐক্যমতে পৌঁছাতে পারলেই নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে বলে নির্বাচন কমিশন মনে করছে। তারা বলছে যে সংবিধান কোনো বিষয় না, সংবিধানের বাইরে গিয়েও দলগুলো যদি একমতে পৌঁছাতে পারে তাহলেই নির্বাচন যে কোনো উপায়ে হতে পারে, এটাই আসলে নির্বাচন কমিশনের চাওয়া। আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে, কিছুক্ষণের মধ্যে খেলাফত মজলিসের সাথে নির্বাচন কমিশনের সংলাপ বসবে। চৈতি কুমু, ধন্যবাদ আপনাকে।